সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে প্রতিবেদনগুলো তৈরি করেছেন তানিয়া অক্টোবরের শুরুতে লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী কিন্তু এখন পর্যন্ত তারা দেশটির একটি গ্রামও দখল করতে পারেনি দখলদারদের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে আগ্রাসনের তেপ্পান্ন দিনে লেবাননে কমপক্ষে একশো ইসরায়েলি সেনা নিহত এবং এক হাজার সেনা হয়েছেন তাছাড়া তেতাল্লিশটি মার্কাভা ট্যাঙ্ক আটটি বুলডোজার এবং কয়েকটি উন্নত ড্রোন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়েছে শীর্ষ নেতারা নিহত হওয়ার পরও হিজবুল্লাহ এমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এটা কল্পনা করতে পারেনি ইসরায়েলি শাসকগোষ্ঠী এ কারণে তারা নিজেদের কৌশলে পরিবর্তন এনেছেন তাদের নতুন কৌশল হল দক্ষিণ লেবাননের বাড়িঘরে বোমা পেতে রাখা সেগুলোকে গুড়িয়ে দেয়া বাড়িঘরে বোমা পেতেই তারা দ্রুত সেখান থেকে চলে যাচ্ছেন এবং বোমার বিস্ফোরণ ঘটাচ্ছেন কিন্তু এই কৌশলও তেমন কাজে আসছে না সীমান্তে হিজবুল্লার যোদ্ধারা পেতে থেকে হঠাৎ করে হানাদার সেনাদের ওপর হামলা চালাচ্ছেন এই কারণে দখলদার সেনারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকছেন ইসরায়েল প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল তারা লেবাননের ভেতরে লিতানি নদী পর্যন্ত ঢুকে পড়বেন কিন্তু হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধ দেখে তারা তাদের কৌশলে পরিবর্তন আনেন বর্তমানে তারা লেবাননের তিন কিলোমিটার গভীরে প্রবেশ করেছে সেখানে প্রতিদিনই সেনাদের প্রাণহানি ঘটছে ইহুদিবাদী মিডিয়া প্রায় লেবাননে তাদের বাহিনীর অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করছে এসব গণমাধ্যম বলছে লেবানন তাদের বাহিনীর জন্য এমন একটি গর্তে পরিণত হয়েছে যেটি কেবল সেনাদের গিলে ফেলছে ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্রের পরিসংখ্যান অনুযায়ী এই বিপর্যস্ত অবস্থায় সেনাবাহিনীতে আরও দশ হাজার সেনা দরকার কিন্তু হারিদি ইহুদিদের আকৃষ্ট করার প্রচেষ্টা সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সপ্তাহটা ইসরায়েলের জন্য বিপর্যয়কর ছিল এক মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো বোমা হামলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সিজারিয়া শহরে বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা বিস্ফোরিত হয় এতে বাড়ির উঠানে আগুন ধরে যায় হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে কিছু গণমাধ্যম একাধিক ইসরায়েলি নিরাপত্তা সংস্থার যৌথ বিবৃতিতে জানানো হয়েছে নেতানিয়াহুর বাড়ির সামনে দুটি আগুনের গোলা এসে পড়ে তবে এ সময় নেতানিয়াহু এবং তার পরিবার বাড়িতে ছিলেন না এ ঘটনায় ইসরায়েলের রাজনীতিকরা হতাশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ইয়া লাপিড এবং জাতীয় চেয়ারম্যান বেনি গান্স হতাশা প্রকাশ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দোষীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ রোববার এক্সে লিখেছেন সব সীমা অতিক্রান্ত হচ্ছে নিজের বাড়িতেই বারবার হামলার শিকার হচ্ছেন প্রধানমন্ত্রী এটা মেনে নেয়া সম্ভব নয় এই দুই দিন আগেও নেতানিয়াহুর বাসভবনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি মিডিয়ার ভাষ্য অনুযায়ী হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটে এর আগে একুশে অক্টোবর নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ হিজবুল্লাহ নতুন প্রধান শেখ নাইম কাসেম সম্প্রতি তার ভাষণে নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়ে বলেন আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে সক্ষম হয়েছি নেতানিয়াহু এবার বেঁচে গেছেন কিন্তু সম্ভবত বারবার তিনি এই সুযোগ পাবেন না নাইম কাসেম আরও ভয়ঙ্কর হুমকি দিয়ে বলেন নেতানিয়াহু বক্তব্য রাখার সময় একজন ইসরায়েলিও তাকে হত্যা করতে পারেন তিনি বলেন আমাদের কূটনৈতিক যোগাযোগ নিশ্চিত করেছে নেতানিয়াহু খুবই ভীত সন্ত্রস্ত কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু মিডিয়া বলেছে বর্তমানে সুরক্ষিত বসে অফিস করছেন প্রধানমন্ত্রী নেতান্যহুর জীবনে এত বাজে সময় হয়তো আসেনি এই সপ্তাহে নিজের পার্লামেন্টই তাকে সিরিয়াল কিলার বলেছেন এক এমপি গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলিদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভের কথা তুলে ধরে নেতানিয়াহুর ভৎসনা করেন তিনি খবরে বলা হয় হাজ আল তাল লিস্টের এই নেতা পার্লামেন্টে জ্বালাময়ী বক্তৃতা দেন পার্লামেন্টে উপস্থিত নেতানিয়াহুর দিকে চোখ রেখে তিনি তাকে সিরিয়াল কিলার হিসেবে অভিযুক্ত করেন ওদেহ বলেন বেঞ্জামিন নেতানিয়াহু আপনার যুদ্ধ ব্যবস্থা গাজার সতেরো হাজার তিনশো পঁচাশি শিশুকে হত্যা করেছে যাদের মধ্যে আটশো পঁচিশ শিশুর বয়স এক বছরের কম এতিম হয়েছে পঁয়ত্রিশ হাজার পঞ্চান্ন শিশু তিনি বলেন এই শিশুদের রক্ত আপনাকে তাড়া করবে আপনি জানেন না আপনার লীলজ্জতা কোথায় গিয়ে ঠেকেছে আপনি এখনও অবাক হচ্ছেন কিভাবে আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হলেন ওই এমপি নেতানিয়াহুর কাছে গাজা যুদ্ধ নিয়ে তার চূড়ান্ত লক্ষ্য জানতে চান নেতানিয়াহু ইসরায়েলকে কোথায় নিপতিত করেছেন ইসরায়েলি সংবাদপত্র হারেদসের খবরে তা উঠে এসেছে খবরে বলা হয় গাজা এবং লেবানন যুদ্ধ চলতে থাকায় ইসরায়েল থেকে দলে দলে পালাচ্ছেন বসতি স্থাপনকারীরা এর ধারাবাহিকতায় ইসরায়েল ছেড়ে কানাডায় যাওয়া বসতি স্থাপনকারীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে এই বছর কানাডায় পাড়ি জমিয়েছেন দশ হাজার বসতি স্থাপনকারী এবছর পর্যন্ত কানাডায় পাড়ি জমানো ইসরায়েলিদের মধ্যে সাত হাজার আটশো পঞ্চাশ জন ওয়ার্ক ভিসায় গেছেন এর অর্থ তারা দীর্ঘ মেয়াদে ইসরায়েলে ফিরবেন না আশঙ্কার বিষয় হল আগের বছরের এই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি ইসরায়েলি কানাডায় পাড়ি জমালেন হারেথস বলেছে অনিশ্চিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি সেই সঙ্গে ক্রমবর্ধমান সংঘাত আর্থসামাজিক বৈষম্য ও বহুবিধ উদ্বেগ মোকাবেলায় সরকারের অনাগ্রহের কারণে ইসরায়েল ছাড়তে বাধ্য হন তারা ইসরায়েলের ওয়াইনেট নিউজেও ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে বলা হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ত্যাগ করা বসতি স্থাপনকারীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে চ্যানেল টুয়েলভের তথ্যমতে গত বছরের সাতই অক্টোবর থেকে পর্যটনে বিপর্যয় নেমে আসায় এ পর্যন্ত ইসরায়েলের এক পঞ্চমাংশ হোটেল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া হোটেলের সংখ্যা অন্তত নব্বই বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি এ কারণে হাজার হাজার হোটেল কর্মী ছাঁটাই করতে বাধ্য হয় কর্তৃপক্ষ ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াল লাপিট নেতানিহু মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন ইসরায়েলের অর্থনীতি পতনের মুখে রয়েছে তিনি এই সপ্তাহে তেলাবিবে এক বক্তৃতায় বলেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি পণবন্দীরা আটক রয়েছেন এবং ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে অথচ নেতানিয়াহুর মন্ত্রিসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারকারীদের শাস্তি বিষয়ক আইন অনুমোদনের কাজে ব্যস্ত নেতানিয়াহু নিজের মূল দায়িত্ব অর্থাৎ পণবন্দীদের ফিরিয়ে আনার কথা ভুলে গেছেন উল্লেখ করে লাপিত বলেন এই ব্যক্তি ইসরায়েলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয় নেতানিয়াহু এ সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বক্তৃতায় দাবি করেন গাজা উপত্যকা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার প্রচেষ্টা এখন পর্যন্ত বন্ধ হয়নি কিন্তু নেতানিয়াহুর এই দাবি খোদ নেসেট সদস্যরাই বিশ্বাস করেননি সে সঙ্গে ন্যাসেট অধিবেশনে উপস্থিত উপনবন্দীদের আত্মীয় স্বজনরাও প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেন তারা সমস্যারে নেতানিয়াহুকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন বিধ্বস্ত ইসরায়েলি সেনাবাহিনীতে তরুণরা আর যোগ দিতে চাচ্ছেন না দৈনিক ইয়দিয়ত আহরণাত জানিয়েছে সেনাবাহিনীতে বিপুল সেনার ঘাটতি তৈরি হয়েছে এবং সেনাবাহিনীর রিজার্ভ সদস্যরা অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত হয়ে পড়েছেন দৈনিকটি লিখেছে যুদ্ধের আগে থেকেই ইসরায়েলের নিয়মিত বাহিনী সংকটের মধ্যে ছিল এখন তারা আরও বড় সমস্যায় পড়েছে এবং বাহিনীটি যথাযথ সমর্থনের অভাবে ভুগছে সেনাবাহিনীর এই সংকট নিয়ে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস সাত হাজার হারিদি ইসরায়েলিকে সেনাবাহিনীতে চাকরির জন্য ডাকার সিদ্ধান্ত নিলেও হারেদিরা যুদ্ধক্ষেত্রে যাওয়ার তীব্র বিরোধিতা করছেন এতে সংকট আরও ঘনীভূত হয়েছে অবৈধ ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় হারেদিদেরকে সাময়িক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল কিন্তু এখন সেনাবাহিনীতে লোকবলের অভাবে ইসরায়েল সরকার তাদের ডাকতে বাধ্য হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের সামরিক সংবাদদাতা আভি আশকেঞ্জে সেনাবাহিনীর ক্রমবর্ধমান সংকটের কথা তুলে ধরে বলেছেন এই সংকট হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করবে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে দু তেইশ সালের অক্টোবর থেকে সাতশো জন পুরুষ ও নারী সেনা নিহত হয়েছেন যার মধ্যে তিনশো জন গাজা উপত্যকার অভ্যন্তরে স্থল অভিযানের সময় নিহত হন এ সময় পাঁচ হাজার জন সেনা আহত হয়েছেন যার মধ্যে চার হাজার ছয়শ পাঁচজনই যুদ্ধে আহত হন প্রতিরোধ গোষ্ঠীগুলো অবশ্য বলছে হতাহত ইসরায়েলি সেনার আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছে হিজবুল্লাহ অপারেশন পিপল অফ মাইট শিরোনামে চলমান ষাট দিনের অভিযানের একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে হিজবুল্লাহ সতেরো সেপ্টেম্বর এই অভিযান শুরু হয়েছিল সারসংক্ষেপে বলা হয় দুই মাসে তারা এক হাজার তিনশো অভিযান পরিচালনা করেছেন তার মানে ইসরায়েল জুড়ে কৌশলগত অবস্থানগুলোকে লক্ষ্য করে প্রতিদিন গড়ে বাইশটি অভিযান পরিচালিত হয় এ সময় হামলা চালানো হয় ইহুদি বসতি সামরিক অবস্থান একশো চৌষট্টি সেনাঘাঁটি একশো সাতাশটি বর্ডার সাইট একশো একটি মিলিটারি ব্যারাক এবং আটান্নটি অধিকৃত শহরে উনত্রিশটি হামলা হয় ড্রোন ও যুদ্ধ বিমানের বিরুদ্ধে পারফরমেন্স দেখাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের একটি প্রকাশ করা ভিডিও বিশ্লেষকদের মধ্যে বিস্ময় তৈরি করেছে এই সপ্তাহে উত্তর গাজা ছোট্ট শহর জাবালিয়াতে ইহুদিবাদী সেনাদের ওপর বিভিন্ন হামলা নিয়ে তৈরি হয়েছে এই ভিডিও যেখানে কয়েক সপ্তাহ ধরে কয়েক হাজার ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে সেখানে ধ্বংসস্তূপের মধ্য থেকে ফিলিস্তিনি যোদ্ধারা শত্রু সেনাদের ওপর নিয়মিত প্রাণঘাতে হামলা চালাচ্ছেন এবং হামলার পর অদৃশ্য হয়ে যাচ্ছেন যুদ্ধের শুরুতে যেমনটা ঘটত ঠিক একই রকমভাবে প্রতিরোধ যোদ্ধারা বিপুল ইসরায়েলি ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান ধ্বংস করার কাজ অব্যাহত রেখেছেন ইয়েমেনের হুথি আনসারাল্লাহ আন্দোলনের প্রধান সৈয়দ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি এই সপ্তাহে জানিয়েছেন তাদের সামরিক বাহিনী চলতি সপ্তাহে উনত্রিশটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে পাশাপাশি ইসরায়েল বিরোধী অভিযানে বহু ড্রোন ব্যবহার করা হয়েছে আল হুথি বলেন ইসরায়েলের জাফা আশকেলান এইলাত এবং নেগেব মরুভূমির একটি বিমানঘাঁটি আমাদের সামরিক অভিযানের মুখে পড়েছে ইয়েমেনের হামলার ভয়ে মার্কিন রণতরী লোহিত সাগর এলাকা এড়িয়ে চলেছে তারা আরব সাগর ভারত মহাসাগরে এক প্রান্ত এবং আফ্রিকার কোনো কোনো উপকূলে অনেকটা ছদ্মবেশ ধারণ করে চলাচল করছে এদিকে এই সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে নিয়মিত ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক যথারীতি ইরান এই প্রতিরোধ সংগঠনগুলোকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্যে এই সপ্তাহে একটি বার্তা পাঠিয়েছেন বার্তায় তিনি লেবাননের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি বলেন আমরা আপনাদের সঙ্গেই আছি আমরা একই দেহের অংশ আমরা আপনাদের বেদনা কষ্ট ও ক্লেষ্টের অংশীদার আপনাদের ব্যথা মানে আমাদের ব্যথা আপনাদের ভোগান্তি মানে আমাদের ভোগান্তি ফিলিস্তিন লেবানন ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের নৈপুণ্য সঙ্গে ইরানের সর্বাত্মক সহযোগিতা দুইয়ের সমন্বয়ে বিজয়ের কাছাকাছি তারা এখন চূড়ান্ত বিজয়ের অপেক্ষা শুধুই আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে